দেরি করে ইফতার করার অভ্যাসটা কিন্তু ইহুদি নাসারাদের, মুসলিমদের নয়। এক মিনিট দেরি করব, দুই মিনিট দেরি করব, সন্দেহ মুক্ত থাকার জন্য। সন্দেহ আমি যদি এক ঘন্টা দেরি করতে পারি, আমি যদি বলি যে আমি এক ঘন্টা দেরি করি, সমস্যা কি? কোনো সমস্যা তো সমস্যা নেই, কিন্তু আসলে ইসলাম এটা বলে না। ইসলাম বলে কোরআন হাদিস মেনে চলবে। আমার ক্ষুদায় নিবরণ হয়েছে, হ্যাঁ আমার রক্তটা দাওয়াতুল ইমামুল আদিল, আমাদের দেশে যে দেখা যায় সম্মিলিত মোনাজাত, হ্যাঁ সম্মিলিত ভাবে যে দোয়াটি করা হয়, এটা নিঃসন্দেহে বিদআত। আত-তাহরিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। এবার আমরা শরীফুল ইসলাম মাদানির কাছে আসছি, আপনার কাছে। আপনার কাছে যে প্রশ্নটি, আমরা তো আলহামদুলিল্লাহ সাহরি করলাম, তারপরে আমরা সারাদিন সিয়ামের পর এবার আমরা ইফতার করতে যাচ্ছি। ইফতারের ক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি যে আমাদের দেশে যে সূর্যাস্তের একটা নির্ধারিত সময় কিন্তু আবহাওয়া অফিস থেকে দিয়ে থাকে, সেই নির্ধারিত সময়ের পরে আমরা দুই তিন মিনিট অপেক্ষা করে আমাদের দেশের অধিকাংশ মানুষ ইফতার করছে, এবং তাদের এখানে যে কারণটি তারা বলছে যেটা সন্দেহ থেকে মুক্ত হওয়া, যে আমরা সারাদিন সিয়াম রাখতে পারলাম, তার দুই মিনিট যদি অপেক্ষা করি তাহলে সূর্যাস্তটা একবারে ভালোভাবে হয়ে যাক, যেন কোনো শাক সন্দেহ নিজেদের মধ্যে না থাকে, এই কারণে এটা করা হয়। তো এইটা করার যৌক্তিকত কতটুকু? আবার আগের দেখা যাচ্ছে সিয়ামের আগে আগের দিনও যদি দেখি আমরা সূর্যাস্তের টাইম ধরেই কিন্তু মাগরিবের সালাত হচ্ছে, শুধু সিয়ামের জন্য দুই তিন মিনিট বিলম্ব করা, এরকম শারিয়তে কোনো রুখসাত আছে কি না যে সময় হওয়ার পরে দেরি করা যাবে? এই বিষয়টা যদি আপনাদের আমাদের বলতেন ইফতারের সঠিক সময়টা সম্পর্কে। জাযাকুমুল্লাহ খায়রান, খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো এই ব্যাপারে বলবো যে আমাদের দেশের মানুষের মধ্যে একটা সমস্যা, মানহাজগত সমস্যা। মানহাজ ফিল ইবাদা, ইবাদতের ক্ষেত্রে মানহাজ কী হওয়া দরকার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম তার দিনকে যেভাবে রেখে গেছেন, যেভাবে বুঝেছেন, ঠিক সেভাবে বোঝা দরকার। আমি নিজের মন মতো দিনকে বুঝতে পারি না। এখন ইফতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি কখন করেছেন, সাহাবায়ে কেরাম কখন করেছেন, সেটা যদি আমরা সঠিকভাবে বুঝি, কোরআন হাদিস যাচাই করি, তাহলেই আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে বিষয়টা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কখন ইফতার করেছেন, যেটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন কি যে লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালাল ফিতরা, মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের উপর দেখে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে, তাড়াতাড়ি ইফতার করবে। আর একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে লা ইয়াজালুদ্দিনু যাহিরান মা আজ্জালান নাসু আল ফিতরা, দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ ইফতার তাড়াতাড়ি করবে। তারপরে বলছেন যে লিআন্নাল ইয়াহুদ ওয়ান নাসারা ইউআখিরুন, কারণ ইহুদি এবং নাসারারা দেরি করে ইফতার করত। তাহলে এই দেরি করে ইফতার করার অভ্যাসটা কিন্তু ইহুদি নাসারাদের, মুসলিমদের নয়। তাহলে ইহুদি নাসারাদের অভ্যাসটা আমাদের মধ্যে কিছুটা ঢুকে পড়েছে। কিন্তু আমরা কি এক দুই মিনিটের জন্য ইহুদি নাসারা হয়ে গেলাম? একটু বিলম্বতে সমস্যাটা, সেটাই আমি বলতে চাচ্ছি। সমস্যাটা কোথায় আমাদের দেশে, এই যে সমস্যা কোথায় এই বলে কিন্তু অনেক কিছুই চালু হয়ে গেছে। সমস্যা কোথায়? তো যেটা বলছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করেছেন, যেহেতু ইবাদত, ইবাদত হচ্ছে তাওকিফি। সমস্যা কোথায় কি কোথায় এটা আমাকে দেখার কোনো সুযোগ নাই ইসলাম ইবাদতের ক্ষেত্রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে ইবাদত করেছেন, কখন করেছেন, ঠিক সেটা ফলো করাই আমাদের জন্য উচিত প্রত্যেক মুসলিম হিসেবে। এবং দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম, তার সাহাবায়ে কেরাম তার কি অনুসরণ করেছেন? তারা কি সাহাবায়ে কেরাম কি কখনো মনে করেছেন যে আমার তো সন্দেহ দূর করার জন্য দুই এক মিনিট দেরি করা যায়? এটা কি সাহাবায়ে কেরাম কখনো মনে করেছেন? করেননি। যেমন হাদিসে এসেছে কি যে কানা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজালান নাস ইফতারান ওয়া আবদাউহুম সুহুরান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম কি করতেন, ইফতারকে তাড়াতাড়ি করায় অভ্যস্ত ছিলেন এবং সাহরিকে দেরি করে করাই অভ্যস্ত ছিলেন। এটা সাহাবায়ে কেরামের আমল ছিল। এখন এই যে তাড়াতাড়ি, তাড়াতাড়ির অর্থটা কি? তাড়াতাড়ি বলতে কি সূর্যাস্তের আগে নাকি? এটা আমাদের একটু বুঝতে হবে তাড়াতাড়ির অর্থটা কি। তাড়াতাড়ির অর্থ যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইদা গরাবাত ইশামস ফাকাদ আফতারা সাইম, যখনই সূর্য অস্ত যাবে তখনই সাইম ইফতার করবে, এটা হলো তাড়াতাড়ি। আমাদের তাড়াতাড়ি বলতে কোরআনের একটা আয়াত আপনি সুন্দরভাবে যদি বোঝেন তাহলে তাড়াতাড়ির অর্থটা এখানে স্পষ্ট হবে। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলছেন ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবিয়াদু মিনাল খায়তিল আসওয়াদ মিনাল ফাজর, তারপর বলছেন সুম্মা আতিমু সিয়ামা ইলাল্লাইল। এখানে আমাদের উত্তর আছে এখানকার, যে আল্লাহ বলছেন যে তোমরা খাও পান করো কখন থেকে, সোবহে সাদিক থেকে সূর্য অস্ত পর্যন্ত, এটা খাও পান করো।
কি আতিমুস সিয়াম তোমার খাও সূর্য উৎসবের সাথে থেকে তারপরে সিয়াম রাখো কোন পর্যন্ত সিয়াম রাখো সূর্যাস্ত পর্যন্ত আচ্ছা সুম আতিমুস সিয়ামা ইলাল্লাহ রাতে পর্যন্ত তোমরা সিয়াম রাখো এই যে ইলাল্লাহ ইলা মিন হুরুফিল জার হরফে জার যতগুলো আছে তার মধ্যে একটা হচ্ছে ইলা তো ইলা কি অর্থ বহন করে ইলা অর্থ দেয় লি ইনতিহাই আল গায়া গায়াতুল মাকান ও জামান মানে একটা স্থানের শেষ বা সময়ের শেষ বোঝানোর জন্য ইলা ব্যবহার হয় তো এখানে একটা আপনি গ্রামার যদি দেখেন যে ইলা এর আগের অংশ এবং পরের অংশ যদি একই হয় যদি ইলার আগের অংশ এবং পরের জিন্স এক জিন্স হয় তাহলে ইলার পরের অংশটা দাখিল হবে আগের অংশের সাথে যেমন উদাহরণস্বরূপ বলি যে আল্লাহ তাআলা বলছেন যে ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওজুর ক্ষেত্রে বলছেন যে তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো এবং ধৌত করো তোমাদের কোমরই পর্যন্ত ইলাল মারাফিক কোমরই পর্যন্ত এখানে ইলাল মারাফিক আমি কোন ইলা পর্যন্ত ঢলি হয়ে যেত তাই কোনোই পড়তো না সাথে কিন্তু কোনোই অবশ্যই দাখিল হবে এর মধ্যে কোনোই অন্তর্ভুক্ত হবে ধোয়ার মধ্যে কেন হবে যে ইলার আগের অংশ এটা এবং এটা একই অংশ একই জিন্স একই জিন্স যদি মারাফেক শব্দটা উল্লেখ না হতো তাহলে এই পর্যন্ত ধুতে হতো শুধু মারাফেক বলার জন্য মারাফেক সহ সহ হচ্ছে যদি মারাফেক না হতে তাহলে হাতটা একই তাহলে যদি মারাফেক না বলতো তাহলে এই পর্যন্ত ধুতে হতো কারণ একই জিনিস এখানে আল্লাহ কি বলছেন সুম্মা আতিমুস সিয়ামা ইলাল্লাইল তোমরা রাত পর্যন্ত সিয়াম পালন করো তাহলে দিনের সিয়াম পালন করবে কোন পর্যন্ত রাত পর্যন্ত তাহলে ইলার আগের অংশ হলো দিন ইলার পরের অংশ হলো রাত রাত তাহলে দিন আর রাত কিন্তু জিনস এক না আলাদা অতএব রাত্রের কোনো অংশ আসবে না এর মধ্যে এক মিনিটও আসবে না রাত শুরু সাথে সাথে শেষ আপনার হুকুম এখানে কারণ ইলার আগের অংশ পরের অংশ একই জিনস নয় আলাদা ইখতলাফুল জিনস এখানে অতএব এটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে অবশ্যই আমাদেরকে ইফতার করতে হবে সূর্যাস্তের সাথে সাথে এক মিনিট দেরি করব দুই মিনিট দেরি করব সন্দেহমুক্ত থাকার জন্য সন্দেহ আমি যদি এক ঘন্টা দেরি করতে পারি আমি যদি বলি যে আমি এক ঘন্টা দেরি করি সমস্যা কি কোনো সমস্যা তো সমস্যা নেই কিন্তু আসলে ইসলাম এটা বলে না ইসলাম বলে কোরআন হাদিস মেনে চলবে যেভাবে এসেছে সেভাবে মেনে চলার নামই হলো ইসলাম আশা করি আমরা বুঝতে পেরেছি ইনশাআল্লাহ আর এখানে সূর্যাস্তের যে বিষয়টা মানে আবহাওয়া অফিস থেকে যে টাইমটা দিচ্ছে এটা তো সন্দেহমুক্ত ভাবেই তারা দিচ্ছে যে আজকে সূর্যাস্ত এতটা সময় জি এখানে আবার সন্দেহ সৃষ্টি করে তাহলে তো সময়টার মধ্যেও তো আমরা সন্দেহ মনে করতে পারি যে এটাও ঠিক না জি 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 শরীয়ত কোন সময় কোন ইবাদত সন্দেহের উপর ভিত্তি করে কোন ইবাদত বা কোনো ভালো কিছুর মূল্যায়ন করে না অনেক শুকরিয়া অত্যন্ত সুন্দর বলেছেন একজন সাহাবীকে একদিন যে খেজুর গাছের উপরে ছিল আল্লাহ রাসূল তাকে বললেন তুমি নামাও তুমি সাতু তৈরি করো তখন সে বললো আল্লাহ রাসূল আমি তো সূর্য দেখতে পাচ্ছি তাকে বললেন যে তুমি নামাও আমি সূর্য দেখতে পাচ্ছি না তুমি সাতু পানি দিয়ে গোলো আর ইফতার তৈরি করো তাহলে বোঝা যায় যে রাসূল ইফতার দ্রুত করার জন্য অর্থাৎ সূর্যাস্তের সাথে সাথে যে না ভাই তাগিদটা কত বেশি এটা তাকে দিয়েছে জি 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 এবারে তো ছাদে উঠে দেখবে যে সূর্য ডুবলো কিনা কোনো প্রয়োজন নেই সহজ জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর বলেছেন সকলে এবারে আমরা শেখ আখতার মাদানির কাছে আসব এই সম্পর্কিত আরেকটি প্রশ্ন ইফতার সম্পর্কে রিলেটেড আরেকটি প্রশ্ন হচ্ছে যে আমাদের সমাজে ইফতারের আগে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় এই বিশ্বাস থেকে আমরা কিন্তু ওই সময় অনেক দোয়া কালাম করে থাকি এবং আমরা দেখেছি বা অনেক জায়গায় যেটা সম্মিলিতভাবে দোয়া করার একটা রেওয়াজ কিন্তু চালু আছে এবং হাদিসেও এরকম পাওয়া যাচ্ছে কোনো কোনো হাদিসে হাদিসের ভিত্তিগুলো আপনারা বলবেন যে এই সময় 70,000 বান্দাকে আল্লাহ ক্ষমা করে থাকেন জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন এরকম কিছু হাদিসও পেশ করা হয় তো এই বিষয়ে আসলে সম্মিলিতভাবে ইফতারের পূর্বে দোয়া করা যাবে কিনা বা ইফতারের দোয়ার ক্ষেত্রে আমাদের মধ্যে ইখতিলাফ আমরা দেখতে পাই যে কোন দোয়াটা ইফতারের শুরুতে বলবো আসলে এক্ষেত্রে সহি হাদিসের উপরে কোন আমলগুলো ভিত্তিশীল এগুলো যদি আপনি আমাদেরকে একটু বলতেন আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله ما بعد আসলে ইফতারি কে কেন্দ্র করে আলাদা কোন বিশেষ দোয়া যে দোয়া শুরু করে ইফতারি করব বিশুদ্ধ হাদিস থেকে এরকম কোনো প্রমাণিত নাই
খাওয়া এবং পান করার ক্ষেত্রে যেটা আলোচনা বলছেন যে সামিল্লাহ তুমি আল্লাহর নাম নিয়ে খাও সেটা ইফতারি ক্ষেত্রে প্রযোজ্য যে বিসমিল্লাহ করে ইফতারি শুরু করুন আরেকটি বিশুদ্ধ হাদিস আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এবং তিরমিজি এবং আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যখন ইফতারি করতেন তখন বলতেন যাহাবা দামাউ অবতাল্লাতিল উরুব ওয়া সাবাতাল আজু এটাও পড়া যেতে পারে এটা ইফতারের শুরুতে নয় বরং অর্থ যেটা বলছে যে যাহাবা দামা হ্যাঁ অবতাল্লাতিল উরুব আমার ক্ষুধা নিবারণ হয়েছে হ্যাঁ আমার রক্তটা সঞ্জীবিত তাদের ইফতারি করার পরেই শুকরিয়া দান হতে এই দোয়া হবে এটা বলে আরেকটি এখানে উল্লেখ করবো সেটা হলে আমাদের দেশে একটি প্রসিদ্ধ দোয়াও সমাজে চলিত আছে সেটা হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু এই দোয়াটি আসলে মুহাদ্দিসিনের নিকট এটা জায়েজ এখানে একজন তাবি আছেন মাআজ বিন সাহরা উনি কোন সাহাবীর নাম না নিয়ে সরাসরি আল্লাহ রাসূল থেকে হাদিসটি বর্ণনা করেছেন যার কারণে এই হাদিসকে মুহাদ্দিসের কাছে বলছেন হাদিসটি জায়েজ তো কোন জয়ীফ হাদিসের উপর ভিত্তি করে ইবাদত মনে করে কোনো কিছু করা যাবে না আর যেটা বললেন সেটা হলো যে ইফতারির মুহূর্তে দোয়া কবুলের কোনো আলাদা কোনো বৈশিষ্ট্য আছে কি না এ বিষয়ে দুই রকম হাদিস আছে একটা হলো এই যে সিয়ামের ক্ষেত্রে আল্লাহ নবী সাল্লাম বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতাহু যে তিন শ্রেণীর মানুষ আছে তাদের দোয়াকে ফেরত দেওয়া হয় না হয় না তারা কারা দাওয়াতুল মাজলুম দাওয়াতুল সাইম আর একটি হলো দাওয়াতুল ওয়ালিদ এটাও আছে আর একটি বলুন আছে দাওয়াতুল ইমামুল আদিল ন্যায়পরায়ণ ইমাম তো এখানে সিয়াম পালনকারীর দোয়া আল্লাহ পাক কবুল করেন এটা বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত তো সিয়াম পালনকারী সে দিনের যে কোনো মুহূর্তে সে যদি দোয়া করে ইনশাআল্লাহ তার দোয়া কবুল হওয়ার গ্যারান্টি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর একটি হাদিস আছে যে হাদিসটি আবু দাউদ বর্ণনা করেছেন আব্দুল্লাহ জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে আল্লাহ নবী বলেছেন যে ইন্নালি কুল্লি ইনদা ফিতরিন দাওয়াতুন প্রত্যেক ফিতরের সময় আল্লাহ পাক কি করেন তাকাউ মিনান নার আল্লাহ পাক নির্দিষ্ট কিছু বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন এখানে হাদিসের শব্দ ইনদা ফিতরিন মানে ইফতারের সময় আল্লাহ পাক মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করে তো এটাতে বোঝা যায় যে ইফতারের সময়ও দোয়া কবুল হওয়ার একটা সম্ভাবনা আছে সেই ক্ষেত্রে ওই সময় মানুষ দোয়া করতে পারে আপনি যেটা বললেন প্রশ্নে সেটা হলে যে এই দোয়া কীভাবে করবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন হাদিস বর্ণনা করেছেন তখন তিনি তো অবশ্যই দোয়া করেছেন ইফতারের সময় দোয়া করেছেন তার আগেও করেছেন পরেও করেছেন সবসময় দোয়া করুন তো শুধু ইফতারের সময় এটাই ওটাও নয় আবার ইফতারের সময় যখন দোয়া করবে এককভাবে দোয়া করুন এটা আল্লাহর কাছ থেকে এই উসওয়া বা নমুনা পাওয়া যায় কিন্তু আমাদের দেশে যে দেখা যায় সম্মিলিত মোনাজাত হ্যাঁ সম্মিলিতভাবে যে দোয়াটি করা হয় এটা নিঃসন্দেহে বিদআত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তার জীবনে কোনো দিন এভাবে করেন নাই এই মর্মে যেটা আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস যেটা বর্ণিত আছে ইমাম বাইহাকী হাদিসটি বর্ণনা করেছেন যে উনি ওনার পরিবারকে নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করতেন আসলে হাদিসটি জঈফ আর আরেকটা যা আপনি বললেন এ কত হাজার ৭০ হাজার আসলে হাদিসগুলি সবগুলি জঈফ আসলে সম্মিলিত মোনাজাত এটাও বাইহাকীতে আসছে জি জি সম্মিলিত মোনাজাত শুধু ইফতারির ক্ষেত্রে না ইফতারি সময় যেরকম সম্মিলিত মোনাজাত বেদাত ঠিক তেমনি প্রত্যেক সালাতের পর সম্মিলিত মোনাজাত এটাও বেদাত তা আসলে মোনাজাত মানে আল্লাহর কাছে কিছু চাওয়ার ক্ষেত্রে এটা শুধু বেদাত নয় বরং সম্মিলিত মোনাজাতটা কোরআনের নীতিরও বিরোধী কারণ সূরা আরাফে আল্লাহ পাক পুষ্পন নম্বর আয়াতে বলছেন যে উদু রব্বাকুম তোমরা আল্লাহকে ডাকো দোয়া করো আল্লাহর কাছে তাদর রোহান কেঁদে কেঁদে অখুফিয়া গোপনে তো ইফতার সামনে আসে সেখানে হাত উঠায় যদি দোয়া করা যায় কেউ যদি রিয়াকারীকে কন্ট্রোল করতে পারেন বলবো হাত উঠে যদি দোয়া করতে পারেন পারেন কিন্তু হাত উঠালে রিয়াকারী আসার সম্ভাবনা বেশি থাকে তো হাত না উঠে নিজে নিজে দোয়া করতে পারে আর যখন সম্মিলিত মোনাজাত করে তখন তো আর খুফিয়া থাকে হ্যাঁ এটা তো প্রকাশ হয়ে যায় তো এটা কোরআন বিরোধী একটা আমল কোরআন বিরোধী এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে বিরোধী হওয়ার কারণে এটা বিরাট জি জি সুন্দর তাহলে আমরা বুঝতে পারলাম যে ইফতারের সময় দোয়া এককভাবে ব্যক্তিগতভাবে নিজে নিজে মনে মনে দোয়া করবে যেহেতু গুরুত্বপূর্ণ সময় কিন্তু এই জামাতান দোয়া এটা কোনো ক্ষেত্রেই প্রযোজ্য না আসলে এটা অনেক শুকরিয়া